কসবা ওইখানে যাব, নানুবাসা যাব, খালার ওইখানে যাব, তারপর হচ্ছে শ্বশুরবাড়ি যাব। আজকে মোটামুটি গাড়ির চাপ অনেক বেশি দেখতেছি, মানে হাইওয়েতে সবাই আজকে আমার মতো ঘুরতে বেরিয়েছে যেটা মনে হচ্ছে। দেখেন গাড়ি আস্তে আস্তে এই রোড ব্লক করে ফেলে দিচ্ছে, দেখেন এই দেখেন আমাদের এই রোড ব্লক করে ফেলেছে বাস, সব উল্টা। এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না বলেন, আমরা যারা যাচ্ছি এভাবে। আর এই সাইডে পুরাই জ্যাম ভাই রে ভাই, ট্রাক উল্টায় পড়ছে রে ভাই। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আবারও স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি। গড়িত সময় হচ্ছে 7:26, তারিখ হচ্ছে আজকে ফেব্রুয়ারি 3 তারিখ 2023। এই বছরের প্রথম লং রাইড, মানে ওয়ান ডে লং রাইড দিচ্ছি। তো সকালে বের হওয়ার কথা কিন্তু সকাল আর বের হইতে পারি না, ঘুম থেকে উঠতে পারি না কারণ দেরি করে ঘুমাইছি, আবার উঠতেও পারি নাই, প্যারা ছিল যার কারণে। দেখেন আজকে হচ্ছে আবার কিন্তু বারে শুক্রবার, আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও দেখেন লং রোডে কিন্তু গাড়ির চাপ একটু বেশি। সকাল সকালে দেখেন সবাই বের হয়ে গেছে পরিবারকে নিয়ে, শুধু আমি কি বের হয়েছি, সবাই বের হয়েছে। দেখেন আমি আবার এমটি নিয়ে বের হয়ে গেলাম আজকে, ইনশাল্লাহ বাইকার যেহেতু তো একটু লং রাইড দিতে আমাদেরও ভালো লাগে বেশি একটা। আচ্ছা হচ্ছে আখরা চান্দে ছাড়ার হচ্ছে কসবা ওইখানে যাব, নানুবাসা যাব, খালার ওইখানে যাব, তারপর হচ্ছে শ্বশুরবাড়ি যাব, শ্বশুরবাড়ি নাকি মধুরহারি যাই, ওখানে নাস্তা করব। তারপর আমার শ্বশুর নতুন দোকান দিছে, দোকানটা মিলাদ হবে আজকে, তো সেই উদ্দেশ্যে আজকে যাচ্ছি আর কি, আপনাদেরকেও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব দোকান, নতুন দোকান ওনার। চলেন যাই, ঠান্ডার পরিমাণ এখন আস্তে আস্তে কমতেছে, গরমের দিন চলে আসতেছে আস্তে আস্তে, অস্বস্তির দিন আসতেছে আর কি, কারেন্টও চলে যাবে তখন, মানে ভোগান্তির আবার ভোগান্তি হবে সামনের, মানে আমাদের অবস্থা ভয়াবহ হবে কারণ এক অত গরমও পড়বে আবার আমাদের দেশে কারেন্টের অবস্থা খারাপ। আমি চিন্তা করতেছি যে দেখেন মেট্রো রেল তো আমাদের করছে কারেন্টে চলে, তো মেট্রো রেল চলায় অবস্থায় আবার কীভাবে আমাদেরকে কারেন্টে ব্যাক আপ দিবে, এত কারেন্ট কীভাবে পাবে, তো সেই চিন্তাটাও করতেছি আর কি। তো কথা বলতে বলতে গল্প করতে করতে দেখেন টোলপ্লাজার সামনে চলে আসলাম। আজকে মোটামুটি গাড়ির চাপ অনেক বেশি দেখতেছি, মানে হাইওয়েতে সবাই আজকে আমার মতো ঘুরতে বেরিয়েছে যেটা মনে হচ্ছে। আর এই মুহূর্তে আছে এক্সপোর্ট ব্রিজের উপরে, আর গড়িত সময় হচ্ছে 7:41। ফ্লাইওভার ব্রিজটা এত সুন্দর লাগে এটা দেখতে, ওইখান থেকে জোস লাগে, এটা তো সুন্দর সুন্দর স্থাপনা করলে কি হয়েছে, কিন্তু এগুলো কোনো পরিচর্যা নাই আসলে, এগুলো পরিচর্যার অভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি এখানে এত ভিড় কেন? অনেক ভিড়, বাট কেন এত মানুষ কেন ভাই এখানে? আমার কাছে মনে হয় গার্মেন্টস নাকি, কিন্তু আজকে তো শুক্রবার বন্ধ না, অন্য কোনো কারণ হইতে পারে। আচ্ছা যাই হোক, এটা যা যার ব্যাপার। তো চললেন, এখানে আর কিছু দেখানোর কিছু নাই, তো সামনে যাই আবার আসছি আপনাদের মাঝে। তো এখন সময় হচ্ছে গড়িতে 8:03, তো আমরা মাত্রই হচ্ছে মেঘনা টোল প্লাজা অতিক্রম করলাম। তো এখানে অনেক বাইকাররা ছবি টবি তুলতেছে তারা, এই দেখেন এখানে রাস্তা কত সুন্দর লাগে, পুরো কার্পেটিং রাস্তা। আমরা এখন মেঘনা ব্রিজের উপর উঠতেছি, ভাবলাম আপনার সাথে শেয়ার করি, সুন্দর একটা ব্রিজ, সুন্দর একটা রাস্তা এবং সুন্দর একটা এনভায়রনমেন্ট, সো আপনাদেরকে দেখানি লাগবে। হচ্ছে ফ্রেশ সিমেন্টের কারখানা, আমরা হচ্ছে আস্তে আস্তে করে আগাচ্ছি আর কি, 70-80 করে আগাচ্ছি, কারণ এই বাইকে আমি এবার একটু স্পিড কমই উঠাই। এই দেখেন এই রাস্তা কী সমস্যা, সব উল্টো উল্টো গাড়ি আস্তে আস্তে প্রতিটা, মানে আমি যে আসলাম নারায়ণগঞ্জ দিয়ে, এখানে প্রতিটা রাস্তায় সব খালি উল্টা গাড়ি আসছে, অনেক উল্টা। সো আপনারা যখন এই গাড়ি চালাবেন উল্টার যে সিএনজি বা অটো রিক্সাগুলো যে আসে এগুলো থেকে সাবধান। হ্যাঁ দেখেন কত সুন্দর, কতগুলো জাহাজ দেখা যাচ্ছে এখানে, কত বালু উঠায় এই বড় বড় জাহাজগুলোতে। দেখেন অনেকে হোন্ডা নিয়ে আসছে, হোন্ডা থামাইছে, থামায় গল্প টল্প করতেছে, আবার ছবি তুলতেছে মেঘনা ব্রিজে অনেকেই। আর কুয়াশা আছে এখানে, আমাদের ঢাকাতে তো ঠান্ডাই নেই, এখানে হালকা একটু ঠান্ডা পাইতেছি বাট এত না, যে ঠান্ডাটা আছে এই ঠান্ডাটাই ভালো, কারণ এত বেশি ঠান্ডা হলে প্যারা হয়ে যায়, একটা মিডিয়াম অ্যাভারেজ ঠান্ডা লাগতেছে, এটাতে রাইড করে আর কি মজা। দেখেন এই পাশে কত জ্যাম লেগে রয়েছে ওই সাইডের রোডে, মানে আজকে রাস্তায় প্রচণ্ড গাড়ির চাপ বেশি, আজকে প্রচণ্ড
এই দেখেন উল্টা হন্ডা আসছে, উল্টা পুলিশের গাড়ি আসছে, উল্টা সবে উল্টা। আজকে অতিরিক্ত মাত্রায় উল্টা গাড়ি ফেস করতেছি, দেখি কয়টা দিকে যায় পৌঁছাই। মনে হয় আজকে লেট হয়ে যাবে আমার পৌঁছাতে পৌঁছাতে, দেখা যাক। তারও তাড়াহুড়া করবো না, ফেজার নিয়ে আসলে হয়তো তাড়াহুড়া করতাম, এমটি নিয়ে আসছি তো আর তাড়াহুড়া করবো না, ইঞ্জিনে প্রেশার দেওয়া যাবে না। দেখেন গাড়ি আস্তে আস্তে এই রোড ব্লক করে ফেলে দিচ্ছে, দেখেন এই দেখেন আমাদের এই রোড ব্লক করে ফেলেছে বাস, এই দেখেন এই রোড দিয়ে আসতেছে, কি একটা অবস্থা। মাঝখানে আইল্যান্ড আর তারপরে এখান থেকে আসতেছে, এই দেখেন সব উল্টা গাড়ি দিচ্ছে, দেখেন এই দেখেন, বুঝলাম না এগুলো কেন করতেছে সব উল্টা। এই যে ওই সাইডে জ্যাম দেখে কি উল্টা আসতেছে কিনা, এই দেখেন সব উল্টা, এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না বলেন, আমরা যারা যাচ্ছি এভাবে। আর এই সাইডে পুরাই জ্যাম, জ্যাম কেন জানিও না, এত জ্যাম কেন এখানে, তো সামনে তো কোনো কিছু হয়ও নি। আসলে হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হইলে বা কোনো কিছু হইলে কিন্তু জ্যামের একটা ব্যাপার স্যাপার দেখা যায়। কই যেতাম ভাই, আমাদের দেশের যা অবস্থা, কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছু নাই। তো চলেন আস্তে আস্তে সামনের দিকে আগাই, সামনে হচ্ছে দাউদকান্দি ব্রিজ, দাউদকান্দি ব্রিজ হয়ে যাবো চান্দিনা। আসলে আমি আখাউড়া বা কসবাদ বাবা নানু বাড়ির এখানে ভিডিও কিন্তু অনেক করছি, আমি অলরেডি দুই তিনবার করে রাখছি, আমি এখনও পাবলিশ করি নেই। আমি আমার লাইফে যা করি যা করতেছি এগুলো কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করি আর কি। ভালো লাগে তাহলে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটু সাপোর্ট করবেন, এই আর কি, আর কিছু না। এবং আপনাদের ভালোবাসা রিসপেক্ট এটাই চাই, আর কিছু না। আর রাস্তার অবস্থা দেখেন পুরো খড়খড়া, টানতেও পারতেছি না, আসার সময় একই অবস্থা হবে, আসার সময় তারও বেশি খারাপ, আসার সময় মানে ঢাকা যাওয়ার সময় দেখেন কী অবস্থা, পুরো খড়খড়া রাস্তার অবস্থা, হাইওয়েটা দিন দিন খারাপই হইতেছে। ও ভাই একটু বেশি লাগতেছে এখানে, এত কেন, যেটা বলতেছিলাম ঢাকা চিটাগং হাইওয়ে রোডটা দিন দিন মানে খারাপই হইতেছে, তো ওই রোডের কাজও করতে হবে। সব রোডেই তো কাজ করতেছে ইনশাল্লাহ, এটাও হয়তো একদিন করবে, কিন্তু সময়ের ব্যাপার, আমাদের দেশে সব কিছু সময় একটু বেশিই লাগে। আপনারা দেখলেন এই মাত্র দাউদকান্দি ব্রিজ পার হলাম, দাউদকান্দি ব্রিজে যখন টানতেছিলাম না তখন ঠান্ডা লাগতেছিল, মনে হচ্ছে হেলমেটের ভিতর দিয়ে ভাই বাতাস ঢুকতেছিল প্রচণ্ড পরিমাণ। এদিকে আবার জাম টাম কেন লাগছে ভাই, জাম লাগিয়েছে না ভাই, এমনি লেট হয়ে গেছে। এই যে মোল্লা হোটেল, এখানে আমরা আগে যখন দেশের বাড়িতে যাইতাম, অনেক আগের কথা 2015-16-13-14 কথা, তখন আমরা এই মোল্লা হোটেলে সবাই নাস্তা করতাম ভাইয়ারা আমরা মিল্লা সবাই, তখন তখন তারা আমি ভিডিও করতাম না, তখন যদি ভিডিও করতাম তখনও এই স্মৃতিগুলো রয়ে যেত আমার চ্যানেলে। ভাই রে ভাই ট্রাক উল্টায় পড়ছে রে ভাই, হ্যাঁ ওই তো দেখছেন ক্যামেরা রেকর্ড হয়েছে কিনা জানি না, কিন্তু এখানে একটা ট্রাক উল্টায় পড়ে আছে ভাই। মানে আসলে এগুলো হয় ঘুমের কারণে, ঘুমের কারণে, ঘুমের কারণে হয় বুঝছেন, ঘুমের কারণে হয় অ্যাক্সিডেন্টগুলো, আসলে হয়ই হচ্ছে ঘুমের কারণে, পড়ে গেছে এভাবে আর কি। আর আমি একটু টানানি করে নিলাম, আর টানবো না কারণ ইঞ্জিনে কিন্তু প্রেশার পড়ে গেছে অলরেডি।
চান্দিনা যাবো, চান্দিনা যায় ওইখানে একটা দোকান আছে মামার দোকান, ওই মামার দোকানে সবসময় খাই আর কি, সিঙ্গারা টিঙ্গারা অনেক কিছু পাওয়া যায়, ওই দোকানে যায় হালকা পাতলা একটু খাবো, খাওয়া দাওয়া করে এখানে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে আবার অনা দিব। কারণ দেখেন এত সুন্দর লাগতেছে রোদ আর হচ্ছে কুয়াশা যে সংমিশ্রণ, মানে রোদ আর কুয়াশা সংমিশ্রণ অতুলনীয়, আর পানিতে এত সুন্দর লাগতেছে রোদের রিফ্লেক্টটা অসাধারণ লাগতেছে। রাস্তা কি বলবো, মানে রাইডটাকে এত এনজয় করতেছি, আর আমার সাথে কিন্তু অমিত ভাই আছে, আমরা তাকে বলতে ভুলে গেছি, অমিত ভাইকে সাথে নিয়ে যাচ্ছি আর কি। তো এখন দেখাতে পারতেছি না, ইনশাল্লাহ পরে দেখাবো অমিত ভাইকে। তো যাই হোক, মানে এত সুন্দর লাগতেছে এই ব্যাপার স্যাপারগুলো, দেখেন কত সুন্দর, মানে কি বলবো, কোনো ভাষা নাই বলার আমার, প্রাকৃতিক যে ব্যাপার স্যাপারগুলো আছে এত সুন্দর লাগতেছে। রাস্তাটাও এখানকার খুব ভালো, পুরো কার্পেটিং রাস্তা, তো যার কারণে রাইড করেও মজা পাচ্ছি। বুঝলাম না, গাড়ি লাগে পাগল নিয়ে পাগলের মতো টানতেছে, প্রাইভেট কার, মানে বুঝলাম না, মানে যে কোনো গাড়ির সাথে লাগা লাগা টানতেছে, একটু ডিস্টেন্স রেখে চালাইবো না সেটা করতেছে না, অলমোস্ট আমারও হিট করতেছিল আর কি, হিট করতেছিল না মানে পাশাপাশি ছিল, তো কোনো বিরোধে টিরোধে দেয় নাই আর কি। তো একটা নাই চলে আসলাম, অলমোস্ট চান্দিনার সামনে চলে আসছি, এখানে একটু ব্রেক দিব। দেখেন এখন ঘড়িতে সময় হচ্ছে 8:49, অলমোস্ট চলে আসছি চান্দিনার কি বামে যে বাইপাস রোডটা গেছে এখানে ঢুকে যাব, এখান দিয়ে আমরা বের হয়ে যাব হচ্ছে দেবিদ্বার। তো গাইস আমরা ফাইনালি চান্দিনা চলে আসলাম, তো বাইপাস রোডটা হচ্ছে সামনেই বামে, আপনারা হয়তো দেখছেন আরও আগের ভিডিওগুলোতে। তো চলেন এখানে নাস্তা করব, আপনাদেরকে দেখাই মামার দোকানটা, যে আমার দোকান থেকে ম্যাক্সিমাম সময় আমি কি নাস্তা করি। এই তো আমাদের রোড চলে এসেছে বামে, মাঝখানে তো আসছিলাম একবার, তখন দেখছিলাম কাজ চলতেছিল, তো এখন মনে হয় পুরোপুরি খুলে দিছে। আর এটা হচ্ছে স্ট্যান্ড আর কি, তো স্ট্যান্ডে আমার মাঝে মধ্যে একটু জ্যাম ট্যাম লেগে থাকে, তো এখানে হচ্ছে ফার্স্ট ব্রেক দিব আমাদের রাইডের, পাছা পুছা ব্যথা হয়ে গেছে আর কি অমিত ভাইয়ের সহ। আর এখন বাজে হচ্ছে 8:52 ঘড়িতে, সামনে হচ্ছে মামার দোকান, চলেন মামার দোকানে যাই, একটু সিঙ্গারা টিঙ্গারা খাই, দেখি কি কি আছে। চান্দিনা রাস্তা হচ্ছে সাপের মতো আঁকা বাঁকা, ওরে ভাই, হ্যাঁ মামার দোকান, মামার দোকান হ্যাঁ খোলা, মামার দোকান জোস, ঠিক আছে, একটা মানে গ্রাম্য গ্রাম্য ভাইব আসে আর কি, আর আমার কথা তো ভাইব্রেশন হইতেছে কারণ এখানে ভাইব্রেশন তাই। এই হচ্ছে মামার দোকান, চলেন নামবেন না বলে কিছু খাই আহেন, কি অবস্থা অমিত ভাই? এই হচ্ছে আমাদের অমিত ভাই, দেখেন অমিত ভাই রে, অমিত ভাই হাতটা মিলাই নিলাম, অমিত ভাই বসতে বসতে পুরো ইয়ে হয়ে গেছে না, পেরেশান হয়ে গেছেন নাকি? তো বাইকটা সাইডে রাখি পার্কিং করে, তো এখানে হয়তো আমরা অলমোস্ট 10-15-20 মিনিট মতো ব্রেক দেবো, কারণ ইঞ্জিনের একটা মানে ব্রেকের দরকার আছে, একটা না চলে আসলাম ট্রেনে, তো সেজন্য। কি আছে আজকে দেখি, আমার কি আছে সবজি, সিঙ্গারা টিঙ্গারা নাই না? দেখেন বাজিটা খুব সুন্দর মাশাআল্লাহ আবার ডেকে রাখছে। আর এটা হচ্ছে মামার কিচেন রুম, এখানে রান্নাবাড়ি করতেছে,
আচ্ছা চলেন রাস্তা রাস্তা খাই।